গঙ্গাকে নিয়ে যত কাব্য আছে জর্ডন নদীকে নিয়ে আছে কিনা জানি না, কিন্তু এইটুকু খবর পেয়েছি বাইবেল কোরআন বা জুডাদের ধর্মগ্রন্থের মতন একাধিক গ্রন্থে উল্লেখ আছে জর্ডন নদীর। সেই পবিত্র স্থানে এসে একটু উত্তেজিত বোধ করব, এ আর বেশি কথা কি। আব্দুল যথারীতি চলমান এনসাইক্লোপিডিয়ার মতন আউড়ে যাচ্ছে জর্ডন নদীর ইতিকথা। Regarding this tree, this tree is the tamarisk tree. Tamarisk tree. What tree? Tamarisk. বাইবেলের নিউ টেস্টামেন্টে জর্ডন নদীর পূর্ব তীরকে বিথানি বলে উল্লেখ করা হয়েছে, কারণ আসলে ওই যে বলছি এখানে যিশুর ব্যাপটিজম হয়েছিল। তবে তার আগে বলি এলাইজার স্বর্গারোহণের ঘটনা। কথিত আছে আকাশ থেকে আগুনের গোলা নামিয়ে তার মধ্যে অগ্নি রথে চড়ে এলাইজা স্বর্গারোহণ করেন এবং যাবার আগে শুনিয়ে যান মানব জাতিকে রক্ষা করতে আবির্ভাব হবে এক মসিহার যার নাম যিশু খ্রিস্ট। আরেকটি মত বলে এলাইজা আসলে জন দ্য ব্যাপটিস্ট রূপে পুনর্জন্ম গ্রহণ করেন। আবার কোথাও পাওয়া যাচ্ছে যিশুর রূপবদল বা ট্রান্সফিগারেশনের সময় মোজেসের সঙ্গে আবির্ভূত হয়েছিলেন এলাইজা। মোদ্দা কথা, একাধিক ধর্মাবলম্বীর কাছে এক মহান পবিত্র স্থান। গঙ্গার মতন আর একটা অত্যন্ত পবিত্র নদী জর্ডন নদী, এবং এই নদীটা উৎপত্তি হচ্ছে গ্যালিলি সি থেকে, যেটা সিরিয়ায়, এবং 120 কিলোমিটার রাস্তা পার হয়ে আমরা যে ডেড সি থেকে এলাম সেই ডেড সিতে গিয়ে মিশেছে, এবং এই সেই নদী যার পারে যিশুর ব্যাপটিজম হয়েছিল। এবং সেটা কোথায় সেটা আমরা এক্ষুনি গিয়ে দেখব। অবশেষে পৌঁছলাম সেই জায়গায় যার টানে 2009 পোপ ষোড়শ বেনেডিক্ট হাজির হয়েছিলেন এবং গোটা এলাকাটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দিয়েছে ইউনেস্কো। এদিকে যথারীতি মাস্টারি শুরু করে দিয়েছে আব্দুল। Daniel, he described that trail. Theodosius, 530 AD, he described the pillars here. আর রিঙ্কি শুরু করে দিয়েছে তার ছবি তোলা আর তোলানোর ডেলি রুটিন। আব্দুল যেগুলো আমাদের বোঝাচ্ছিল তার মধ্যে কয়েকটা জিনিস আমরা দেখতে পাবেন, ওই পুরনো পাথরগুলো এমনকি ওই সিঁড়িতে শেখানো রয়েছে পুরনো পাথর একদম সেই তখনকার সময়কার, এবং এই নিচের যে জায়গাটা এখানে কিন্তু জর্ডন নদীর জল আসতো ওই চ্যাপেলের তলা দিয়ে, এবং এখন সেটা নদীর সঙ্গে সঙ্গে সেটাও সরে চলে গেছে, এবং এইটাই হচ্ছে সেই জায়গা যেখানে যিশুকে জন দ্য ব্যাপটিস্ট ব্যাপটিজম করিয়েছিলেন। এবং মজার ব্যাপার হচ্ছে জন দ্য ব্যাপটিস্টকেও কিন্তু যিশু বদলে ব্যাপটিজম করিয়েছিলেন।
একটু আগে আব্দুল যে পাঁচটি প্রাচীন গির্জার কথা বলছিল তার ধ্বংসাবশেষ দেখলাম আরো কাছে গিয়ে। নজরে এলো প্রায় হাজার দুই বছর আগেকার সেই আসল প্রস্তর খণ্ডগুলি। শুনলাম এই ঐতিহ্যমণ্ডিত স্থানটির রক্ষণাবেক্ষণ দেখভাল করেন রাজা দ্বিতীয় আবদুল্লাহ স্বয়ং। পায়ে পায়ে পৌঁছলাম নদীর তীরে, হাত বাড়ানো দূরত্বে ঠিক ওপারেই ইসরায়েল। আমরা ভারতীয়রা বিশেষ করে আমরা সবসময় চেষ্টা করি গঙ্গায় গেলে পবিত্র গঙ্গার জল মাথায় ছেটাতে। এটা হচ্ছে জর্ডান নদীর জল, কোনো অংশে পবিত্রতা কম নেই, তাই এটাও একটু মাথায় ছিটিয়ে নিলাম। আর সবথেকে বড় কথা হচ্ছে সমস্ত চার্চে কিন্তু এই নদীর জল পাওয়া যায়। আর এই নদীটা হচ্ছে কিন্তু জর্ডানের পূর্ব পারে, জর্ডান নদীর পূর্ব পারে, এবং যেটা বলাও আছে যে জর্ডান নদীর পূর্ব পারে জিসাসের অর্থাৎ যিশুর ব্যাপটিজম হয়েছিল। অন্য পারটা কিন্তু পড়ছে ইসরায়েলে। রিঙ্কির সম্ভবত কোনো পূরণ না হওয়া মনস্কামনা আছে, তাই জন দ্য ব্যাপটিস্ট গির্জাটি দেখে প্রবল বেগে রওনা দিল ভিতরের উদ্দেশ্যে। মাদাবার মতন জেলে দিয়ে এলো এখানেও একটি মোমবাতি। এই হচ্ছে সেই পুরনো জর্ডান নদীর খাত, যেখানে জর্ডান নদী ছিল এখন পুরো শুকনো, এবং এখানে এখন আমরা সেই ব্রিজটার উপরেই রয়েছি। এবার পবিত্র ভূমিকে বিদায় জানানোর পালা। পাহাড়ি পথে পাক খেতে খেতে কখনো উঠছি কখনো নামছি। মাঝে মাঝেই ডান দিক থেকে উঁকি মেরে যাচ্ছে ডেড সি। একঘেয়ে রুক্ষতা দেখতে দেখতে মাঝে মধ্যে ক্লান্তিও গ্রাস করছে। কোথায় যাচ্ছি জানি না, কোনো উচ্চবাচ্য করেনি আব্দুলও, তবে নতুন কোনো চমকের আশায় ক্লান্তি কাটিয়ে অপেক্ষা করছি অধীর আগ্রহে। ওটা ট্রিপটা একজন এসে ঘুমিয়ে কাটিয়ে দিল খালি। হঠাৎ রুক্ষতা মুছে গিয়ে দুদিকে সবুজের সমারোহে আরাম পেল চোখ দুটো। গিয়ে পৌঁছলাম চতুর্দিক পাহাড়ে ঘেরা আলোছায়া মোড়া এক প্রান্তরে। একটু দূরেই শীর্ণকায় এক ঝর্ণার হাতছানি।
আমাদের দেশ হলে হয়তো ফিরেও তাকাতাম না, কিন্তু মরুদেশ জর্ডন বলেই চোখ জোড়া জুড়িয়ে গেল। মাইন ফলস, পুলের জলের টেম্পারেচার হচ্ছে এই মুহূর্তে 38 ডিগ্রি সেলসিয়াস। আর আপনারা যে ঝর্ণাটা দেখছেন আমার ডান পাশে, যেটা ন্যাচুরাল ঝর্ণা হট স্প্রিং, যার টেম্পারেচার হচ্ছে 34 ডিগ্রি সেলসিয়াস, এটা একেবারেই ন্যাচুরাল। এবং সবথেকে বড় যে বিষয়টা আমাকে বলা দরকার, আমরা কিন্তু ডেড সির মতন এখনও সি লেভেল থেকে নিচে আছি, সমুদ্রতল থেকে অনেকটা নিচুতে। তার কারণ হচ্ছে এখানকার অল্টিটিউড হচ্ছে সমুদ্র তলের থেকে আমরা এখানে 300 মিটার, অর্থাৎ অ্যাপ্রক্সিমেটলি 1000 ফিটেরও বেশি নিচে আমরা এখানে রয়েছি। এবং এরা সবথেকে ভালো লাগলো আমার যেটা, যে জর্ডান সরকার কিন্তু এই ন্যাচুরাল ব্যাপারটাকে ঘিরে একটা স্পা তৈরি করে, একটা রিসোর্ট তৈরি করে ট্যুরিজম সেক্টরটাকে একটা অন্য মাত্রা দেওয়ার চেষ্টা করছে। মাইনকে বিদায় জানিয়ে আবার রওনা। এবার জানি গন্তব্য আমাদের পেট্রা। জর্ডন আসা ঠিক হওয়া অবধি যে জায়গায় পৌঁছানোর জন্য ছটফট করছিলাম, ঘুম এবং ছবি তোলা ছাড়া আরো একটি কাজ নিয়ম করে করে যাচ্ছিল রিঙ্কি। গাড়িতে উঠেই যেমন ঘুম, তেমনি ঘুম ভাঙতেই সাজগোজ। আর সাজটা শেষ হলেই তো গাড়ি থেকে নেমেই কাউকে পাকড়াও করে ছবি তোলানো, যেমন এবার আমার পালা। প্রাকৃতিক রুক্ষতা, মাঝে মধ্যে একচিলতে সবুজের মরুদ্যান, আর তার মাঝেই ঐশ্বরিক ভাস্কর্য। প্রাকৃতিক ভাস্কর্য বলা যেতে পারে। আসলে পাহাড় এবং পাথরের এত অসাধারণ এবং বৈচিত্র্যময় আকার এবং আকৃতি চোখে পড়ছিল যে ভুল হতেই পারে, এগুলো বোধহয় মানুষের সৃষ্টি। প্রাকৃতিক সৌন্দর্যে মুদ হয়েই লম্বা পাড়ি পেট্রার পথে, মাঝে মধ্যে ক্লান্তি কাটাতে একটু থেমে নেওয়া। তার মধ্যে রিঙ্কি যখন সুযোগ পাচ্ছে ঘুমোচ্ছে, যখনই সুযোগ পাচ্ছে গাড়ির মধ্যে মেকআপ করছে, আর বেচারা অমিতদাকে দিয়ে কনস্ট্যান্ট নিজের ছবি তুলিয়ে যাচ্ছে। আমি জানি না ও এত ছবি কোথায় রাখবে, কি করবে, বাঁধাবে কি না। পরন্ত বিকেল, অদ্ভুত একটা রুক্ষতা মাখানো কয়েকটা পাহাড়ের মাঝখানে আমরা রয়েছি, আমাদের যাত্রাপথের মাঝখানে একটা বিষণ্নতা আছে, আর আছে হু হু কাঁপন ঠান্ডা হাওয়া, একেবারে একান দিয়ে ঢুকে যেন একান দিয়ে বেরিয়ে যাচ্ছে। কিন্তু ঠিক এতটার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। তবে আমাদের এই পেট্রা যাত্রার পথে আমরা সুন্দর বেশ একটা আমাদের দেশীয় স্টাইলের রোড সাইড ধাবার মতন একটা চায়ের দোকান পেয়ে গেছি। এবার সেই চায়ের দোকানে গিয়ে একটু গরম গরম জর্ডানিয়ান কফি এবং তার সঙ্গে এই ঠান্ডা হাওয়াটাকে উপভোগ করা যাবে। তবে একই সঙ্গে আরও যেটা করা যাবে সেটা হচ্ছে আমরা কিন্তু এখান থেকে সানসেটটাও দেখে নেব। একবার দেখবেন নাকি পুরো ভ্যালিটা, আসুন। কি বলবো, জর্ডানিয়ান ধাবা মেবি, তবে এখানে একটা ভারী সুন্দর জায়গা দেখতে পাচ্ছি,
যেখানটা গিয়ে গুছিয়ে বসা যায় আর আলতো করে সূর্যাস্ত উপভোগ করা যায়। থ্যাংক ইউ। ছেদ পড়েনি আমাদের অবিরাম চলায়। বেশ খানিক্ষণ পরে আব্দুলের ঘোষণা, পৌঁছে গিয়েছি বেটরায়। এখানে আমাদের রাত্রিবাস হোটেল মভেনপিকে। চেক ইন এর কাজকর্ম সেরে রওনা নিজের নিজের রুমের দিকে। রাতের পেট্রাকে দেখে প্রেমে পড়ে গেলাম। আলোর মালায় সাজানো ছোট্ট শহর, আর তার সঙ্গে চুপি চুপি বাসি মাঝে বাতাসে বাতাসে মিশিরা বাঁকা। এক পেট খিদে নিয়ে পৌঁছলাম আল কান্তারাহ রেস্তোরাঁয়, পেট্রার অভিজাত রেস্তোরাঁ। একদিকে জড়নীয় সঙ্গীতের মূর্ছনা, সঙ্গে জিভে জ্বলানো হরেক পদ। সরি, নাম মনে রাখার কোনো উপায় ছিল না, আসলে খেতে যাচ্ছি ভেবে আর খাতা কলমটা নিইনি। তবে এই উল্টোনো ঘর দেখে সম্মিলিত গবেষণা শুরু হলো আমাদের টেবিল জুড়ে, যা বৃদ্ধি পেল ঘট উল্টোনোর পরে। মনে আছে প্রথম দিন উজি খেয়েছিলাম, চাল এবং ভেড়ার মাংস দিয়ে তৈরি সেই খাবার। এই খাবারেরও মূল উপকরণ চাল এবং মাংস, এর নাম ম্যাকলুবা। না বিরিয়ানি না উজি, স্বাদেই নি একদম ভিন্ন মাত্রার, এক কথায় দুর্ধর্ষ। আমাদের মতন বাকি পর্যটকরাও সুরের মূর্ছনায় মাত। টিপস দেওয়ার হুড়োহুড়ি দেখে বিলক্ষণ বোঝা গেল তবে জর্ডনের সেরা চমকটার পরিচয় পেলাম এর পরে। দিলেন খোদ রেস্তোরাঁর মালিক ইয়াইয়া হাসান। দেখুন তো, চিনতে পারেন কিনা। চমকে উঠলেন তো? তাহলে আমাদের দুর্দশার কথা ভাবুন। জর্ডনের এক অজ শহর পেট্রা এসে খাস এক জর্ডনীয়র মুখে সত্যি পে সত্যার গান শুনলে পিলে চমকে যাবারই কথা। এই
অমিতদার নাম অমিত শব্দটা শুনে তাকে অমিতাভ বলা এবং অমিতাভ যে সম্প্রতি দাদু হয়েছেন সগর্বে সে ঘোষণা. আমি ইন্ডিয়ানা জোন্স. আমি ভেবেছিলাম এর ভেতরে ঢুকব, ঢুকে সেই হোলি গ্রেল সেই পবিত্র কাপটা খুঁজে বার করব. কিন্তু আমার এই গল্পটা বলার প্রধান কারণ হচ্ছে পেত্রার এই আল খাজানা খুঁজে পাওয়ার সঙ্গে আমাদের দেশ ভারতবর্ষের নাম জড়িয়ে আছে.